মোদিপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 15 লক্ষ টাকায় 4টে স্কিমের উদ্বোধন করা হলো, রাস্তা এবং ড্রেন, যে কাজগুলোর ফলে এলাকাবাসী উপকৃত হবে এবং এই কাজগুলো আজকে ধরলাম আমরা, এই কাজগুলো 31 আগস্টের মধ্যে আমরা শেষ করব। কতদিনের দাবি ছিল এগুলো? এগুলো বহু দিনের দাবি ছিল এলাকাবাসী, আমরা যতটা পারছি আমাদের ফান্ড অনুসারে করছি, আগামী দিনে আরও কাজ করার ইচ্ছা আছে। আজকে মহোদয়পুর অঞ্চলে 2টি ড্রেন এবং 1টি রাস্তা এবং 1টি জলের ট্যাঙ্ক উৎসব উদ্বোধন করা হলো, প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে আমাদের পঞ্চায়েত সমিতি 15 ফিনান্স থেকে এই স্কিম ধরা হয়েছে। কতদিনের দাবি ছিল? কদিন থেকে এই এলাকাবাসীদের দাবি ছিল যে এখানে জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল না, তাদের পানীয় জলের অভাব ছিল, এই কারণে আমরা এই সব কাজ করতে সিলেমাস অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নারকেল ফাটিয়ে আমাদের শিলান্যাসের শুভারম্ভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কালীপদা মন্ডলের বাড়ি থেকে যে রাস্তা ড্রেন নির্মাণ তার শুভারম্ভ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথমে এরপরে আমাদের উপস্থিত সকলকে রায়পুরে যাওয়ার জন্য অনুরোধ করছি।